বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিস কার্যালয়। প্রতিদিনের মতো শুক্রবারও কাজ চলছিল উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিসে। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায় তখন সাতটা বাজে ঘড়িতে। জেলাশাসকের অফিসে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন বেরোতে দেখেন জেলাশাসক অফিসের একজন কর্মী। এই ঘটনা দেখে তৎক্ষণাৎই খবর দেওয়া হলো অগ্নি নির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন। তারা এসে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একজন কর্মী বলেন, অফিস থেকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন দমকল কর্মীরা। এসেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এখন নিয়ন্ত্রণে আছে সব? এখন নিয়ন্ত্রণে আছে। আমরা সিউটুরি আগুনটাকে কন্ট্রোল করছি আমরা। সময় মতো দমকল কর্মীরা না এলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে যেতে পারত ধর্মনগরে জেলা শাসকের অফিসে। তবে ভাগ্য ভালো, এমন কিছুই হয়নি। নির্ধারিত সময়ে দমকল ইঞ্জিন চলে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।